প্রজেক্ট সে না নেই সিবিচ, এখানে সুন্দর সুন্দর পাথর, জীবন্ত পাথর। এখানে ছোট শিশুরাও সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে সমুদ্রের পানির গর্জন শুনতে, মানুষের মন টেনে নিয়ে যায় সমুদ্রের কাছে। আর আকাশে উঠছে সিলগুড়ি, যেগুলো সিলের মতো দেখতে, ছোট বাচ্চারা খেলাধুলো করছে। এই পাথরটা দেখুন কত সুন্দর, ওয়া, পানি কত সুন্দর স্বচ্ছ। আমি পানি আছে কিন্তু আমার পায়ে জুতা আছে, এক পাথর থেকে আরেক পাথরে এখানে যাওয়া যায় খুব সহজে, আপনার পা ভিজবে না, আপনি সমুদ্রের কাছে কাছে চলে যেতে পারবেন। কত সুন্দর, এখানে আবার কারেন্ট জাল পাতা রয়েছে, দেখি কোনো মাছ খুঁজে পাওয়া যায়। আমরা চলে আসছি একদম সমুদ্রের পাড়ে, আপনারা দেখছেন মাত্র 2-3 মিনিট হাঁটলে আমরা একদম সমুদ্রের কাছাকাছি চলে আসছি। এখানে সকালবেলায় জোয়ার থাকে, যে জোয়ারে পানি উপর দিয়ে উঠে আসে এবং হাঁটা। আপনারা দেখছেন কিছু কিছু ঘোড়া, এখানে সমুদ্রের ধারে ঘোড়ায় চড়া যায়, চমৎকার। এগুলো দেখছেন ঘোড়ার চলার পায়ের দাগ। কত সুন্দর, এখানে আছে ক্যামেরাম্যান, তোমার ছবি তুলতে কত টাকা করে নাও? প্রত্যেক পিস 5 টাকা করে, তাই তো? কিসে দাও তোমরা ছবিগুলো? মেমোরি কার্ডে ঢোকাই দাও, তাই না? আচ্ছা, রেজুলেশন কেমন আছে? ভালো আছে না? এবং সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে গেলেও আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। আপনারা দেখছেন যে সমুদ্রের পানির ঢেউ দেখতে পাচ্ছেন কত সুন্দর, ঢেউ আসছে।